কলকাতার ট্রাম, 150 বছর ধরে শহরের বুক চিরে ছুটে চলা সেই ট্রামের কথা আজ না বললেই নয়। শুরুটা হয়েছিল 1800 শতকের মাঝামাঝি সময়। কলকাতাবাসীদের কাছে ট্রাম নিয়ে একটা কৌতূহল উন্মাদনা এনে দিয়েছিলেন তখনকার ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন। ইতিহাস বলছে 1873 সালে 24শে ফেব্রুয়ারি ভারতীয় উপমহাদেশের প্রথম কলকাতাতেই নাকি গড়িয়েছিল ট্রামের চাকা, আর্মেনিয়ান ঘাট থেকে শিয়ালদহের উদ্দেশ্যে। তবে আশ্চর্যের বিষয়, তখন নাকি ঘোড়ায় টানা ট্রাম চলত। হ্যাঁ, এটাই সত্যি, সুদূর অস্ট্রেলিয়া থেকে আনা হতো তেজি ওয়েলার ঘোড়া। এক একটি বগির জন্য 2টি করে ঘোড়া বরাদ্দ থাকত। 177টি ট্রাম এবং 1000টি ঘোড়া নিয়ে পরিষেবা শুরু হলেও পরে অবশ্য 1902 সালে ইলেকট্রিক ট্রাম পরিষেবা শুরু হয়, যা এশিয়া মহাদেশের প্রথম ইলেকট্রিক ট্রাম পরিষেবা। তবে সেকালের অতিরিক্ত বোঝা টেনে বেড়ানো ঘোড়াগুলি একসময় বাধ্য হয়ে অবসর নিলেও সময়ের সাথে সাথে আজও আমাদের গর্বের ট্রাম ঠিক মাথা উঁচু করে এগিয়ে চলেছে।